আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। কেমন আছেন সবাই? এই তো চলে আসলাম আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন নার্গেটস। আর চিকেন নার্গেটস বানানোর জন্য নিয়ে নিলাম আমি 3 পিস পাউরুটি। পাউরুটির যে ব্রাউন সাইডগুলো আমি সেটা কেটে ফেলে দিয়েছি। এখন হচ্ছে পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। কেটে আমি এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব পাউরুটির টুকরোগুলো। এখন আমি এটা ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এই তো হয়ে গেল আমার পাউরুটিটা গুঁড়ো করে নেওয়া। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি চিকেনের যে বেস্ট কেটে নিয়েছি। তো আমি একটা চিকেন যে বেস্ট পুরোটাই নিয়ে নিয়েছি, বেস্টের যে অংশটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমার মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ হয়েছে, সেটা আমি পুরোটাই নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1টা ডিম ভেঙে। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব মিহি করে। এই তো হয়ে গেল আমার ব্লেন্ড করে নেওয়া। এই তো দেখুন মিহি করে আমি ব্লেন্ড করে নিলাম। এখন হচ্ছে আমি চিকেনের যে পেস্টটা করে নিলাম সেটা আমি এখন এটা হচ্ছে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে মেখে নেব। আর এই সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে আমার চিকেনে কোনো চর্বি বা তেল জাতীয় কিছু ছিল না, এই জন্য ফ্যাটের জন্য আমি সয়াবিন তেলটা দিয়ে নিলাম। দিয়ে এখন এটা হচ্ছে আমি একটা রুটির শেপ দিব। দিয়ে আমি এখন এটা হচ্ছে স্কোয়ার শেপে কেটে নিব। চিকেন নার্গেটসের যে শেপটা সেভাবেই, ট্রেডিশনাল যে শেপটা আছে সেভাবেই আমি কেটে নিলাম। তো আপনাদের যে আর যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন, কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো আমার কাছে হচ্ছে স্কোয়ার শেপটাই ভালো লাগে, তাই আমি এভাবেই কেটে নিলাম। এখন আমি এগুলা একটা প্লেটে উঠিয়ে নেব। এখন নিয়ে নিব হচ্ছে 1টা ডিম। ডিমটা আমি ভালো করে ফেটে নিব। সাথে নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম। এখন হচ্ছে আমি নার্গেসগুলো হচ্ছে আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। তো আমি ব্রেড ক্রামে গড়িয়ে এভাবে সবগুলা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এ তো হয়ে গেল আমার চিকেন নার্গেটস। তো এইভাবে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমি 1 ঘন্টা পরে চলে আসলাম ভাজার জন্য। আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম চিকেন নার্গেটসগুলো। এখন আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আছে আমি 1টা 1টা করে ছেড়ে দিব তেলের মধ্যে। তেলটা বেশি গরম করার কোনো প্রয়োজন নাই, বেশি গরম করে দিতে গেলে হচ্ছে আমার নার্গেসগুলো পুড়ে যাবে। এই জন্য আমি হালকা যখন একটু গরম হবে মানে মোটামুটি তখন আমি দিয়ে দিব। তো 1 মিনিট পরে আমি 1 মিনিট 1 পিট ভেজে আমি উল্টিয়ে দিলাম। আর 1 পিট ভাজা হয়ে গেছে,
এই তো কত সুন্দর আমার চিকেন নার্গিসগুলো ফুলে উঠেছে। আমার নার্গিসগুলো হয়ে গেছে ভাজা। আর এটা হচ্ছে চিকেনের যে বেস্ট, আর এটা মিহি করে পেস্ট করে নেওয়া। এটা ভিতরে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এমনি তো চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 3 মিনিটের মতো লাগছে আমার ভাজতে। এ তো হয়ে গেল আমার চিকেন নার্গিস। তো আপনাদের ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হলো কেটে, কত সুন্দর হয়েছে দেখতে। যা যেই জিনিস দেখতে সুন্দর খেতেও সেই জিনিস ভালো। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।